वेलकम टू रेसिपी हाउस। आज हमें बनाबो लाउ डाल। लाउ डाल बनाबार जोन्नो आमी एखाने 150 ग्राम मुसुर डाल नियेछि। एबार डालटिके भालो करे जल दिए धुए परिष्कार करे नेब। डालटि धोया हये गियेछे। एबार डालटिके सिद्ध करबार जोन्नो একটি কড়াই 500 থেকে 600 ml জল গরম করে তাতে ধুয়ে রাখা ডালটি দিয়ে দেব। ডালটি ফুটে উঠলে ডালের উপরে ভেসে ওঠা ফেনাগুলিকে একটি হাতার সাহায্যে তুলে ফেলে দিতে হবে। এরপর ডালটিকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট পর ডালটির 80% সিদ্ধ হয়ে এলে দিয়ে দেব বড় করে কেটে রাখা লাউ। তার সাথে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর হাফ চামচের কম হলুদ গুঁড়ো। এবার এই সব কিছুকে ডালের সাথে নেড়ে নেব। এইভাবে আরও 5 থেকে 7 মিনিট ডালটিকে ফুটিয়ে লাউগুলিকে সিদ্ধ করে নেব। দেখুন লাউগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালটিকে একটি পাত্রে ঢেলে রেখে দেব। এরপর ডালটিকে ফোড়ন দেবার জন্য একটি কড়া গরম করে তাতে দিয়ে দেব 4 থেকে 5 চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন, দুটি শুকনো লঙ্কা আর দুটি তেজপাতা। ফোড়নটিকে তেলে নেড়ে লাল করে ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে এলে সিদ্ধ করে রাখা ডালটি ঢেলে দেব। এবার ডালটি ফুটতে থাকলে দিয়ে দেব 1 চামচ চিনি আর কুচিয়ে রাখা ধনে পাতা। চিনি আর ধনে পাতা দেবার পর লাউ ডালটিকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটার পর লাউ ডালটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।